আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আমি আপনাদেরকে দেখাবো আলফ্রেডো পাস্তা গার্লিক শ্রিম্প। চলুন দেখি কিভাবে রান্না করতে হবে। প্রথমে প্যানে এক টুকরা পরিমাণ বাটার দিব। বাটার গলে যাওয়ার পরে দিয়ে দিব এর মধ্যে এক চা চামচ পরিমাণ রসুন কুচি। রসুন কুচি সামান্য ভেজে নিয়ে এর মাঝে আমি দিয়ে দিচ্ছি খোসা ছাড়ানো চিংড়ি মাছ। যারা চিংড়ি মাছে খোসা ছাড়াতে পারেন না, তারা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, দেখে নেবেন। লালচে না হওয়া পর্যন্ত চিংড়ি মাছগুলো এভাবে ভেজে নিতে হবে। এখন এর মাঝে এক চা চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি দিয়ে 2 মিনিট ভেজে নিব। দু মিনিট পরে আমি এটাকে নামিয়ে নিচ্ছি। এবার প্যানে আবার একটু বাটার দিচ্ছি। বাটারটা গলে এলে এর মাঝে আমি দিয়ে দিব সামান্য পরিমাণ ময়দা। বাটার এবং ময়দা এভাবে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবার এর মাঝে 1 কাপ পরিমাণ চিকেন বোর্ড দিয়ে জাল করে এভাবে ঘন করে নিতে হবে। এর মাঝে দিচ্ছি 1/2 চা চামচ অরিগানো। এরপর এর মধ্যে দিতে হবে 1 কাপ পরিমাণ দুধ। মিনিট জাল করে নিচ্ছি। এখন আমি এর মাঝে দিচ্ছি মাঝারি সাইজের 1টা টমেটো কুচি। সামান্য নিয়ে চেড়ে এর মাঝে দিচ্ছি কিছু মোজারেলা চিজ কুচি। এক মিনিট নেড়ে চেড়ে এর মাঝে আমি দিয়ে দিচ্ছি 100 গ্রাম পরিমাণ বয়েলড পাস্তা। এক মিনিট পরে এর মাঝে আমি আরও 1 কাপ পরিমাণ দুধ দিচ্ছি। এবার আমি এর মাঝে আরেকটু ধনিয়া পাতা কুচি দিচ্ছি।
ভেজে রাখা চিংড়ি মাছগুলো আমি এর মাঝে দিয়ে দিচ্ছি। এখন এর মাঝে কিছু মোজারেলা চিজ ও ধনে পাতা কুচি দিয়ে 5 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। দর্শক দেখুন, হয়ে গেছে আমার আলফ্রেডো পাস্তা গার্লিক শিম। নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।